তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় 10,000 ভ্রাম্যমাণ ঘর পাঠাচ্ছে কাতার। একই সঙ্গে 120 জন উদ্ধারকর্মী, একটি ফিল্ড হাসপাতাল ও মানবিক সহযোগিতাও পাঠাচ্ছে দোহা। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। আল জাজিরার সাংবাদিক স্টেফানি ডেকার বলেছেন, তুরস্কে গমনের জন্য আল উবেদ বিমান ঘাঁটিতে একটি উড়োজাহাজে আমরা রয়েছি। এটি বিশাল C-130 কার্গো প্লেন। ভ্রাম্যমাণ বাড়িগুলো স্থাপনের কর্মীরাও রয়েছেন। তিনি বলেছেন, উড়োজাহাজে একটি মেডিকেল টিম ও উদ্ধার টিমের সদস্যরাও রয়েছেন। তারা ভূমিকম্পে বেঁচে যাওয়াদের জন্য সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করছেন। উড়োজাহাজেও বেশ কিছু সরঞ্জাম রয়েছে। তিনি আরও বলেছেন, আমরা দক্ষিণ পূর্বের একটি বিমানবন্দরে পৌঁছাব। এটি আপাতত বন্ধ রয়েছে ত্রাণ কাজে গতি আনার জন্য। সোমবার ভূমিকম্পের দিনই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তুরস্কে একটি উড়োজাহাজে করে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ ঘরগুলোর পাশাপাশি উদ্ধারকারীদের একটি টিম, ত্রাণ সামগ্রী, পর্যাপ্ত পরিমাণ তাঁবু ও শীতবস্ত্রের চালান পাঠানোর কথা জানায় কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা QNA। শুধু কাতারই নয়, ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর তুরস্কের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ। এর ধারাবাহিকতায় উদ্ধারকাজে অংশ নিতে দেশটিতে কুকুর পাঠিয়েছে মেক্সিকো। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে কুকুর দলকে নিয়ে একটি বিশেষ উড়োজাহাজ তুরস্কের উদ্দেশ্যে মেক্সিকো সিটি ছেড়ে আসে। জানা গেছে, উদ্ধার কাজে কুকুরগুলো বেশ জনপ্রিয়, পারদর্শী এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। উত্তর আমেরিকান টেকটোনিক প্লেটে অবস্থিত মেক্সিকো অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল, যে কারণে উদ্ধার কাজে বিশেষ অনুসন্ধানে অংশ নেওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্ধার কাজে অংশ নেওয়া ও ধ্বংসস্তূপ থেকে নিষ্প্রাণ দেহ শনাক্ত করায় এসব কুকুরের অভিজ্ঞতা ও খ্যাতি রয়েছে। এরই মধ্যে জুলিয়া, ইকু, অর্লি, টিম্বা, রেক্স, জুলি নামে 16টি কুকুরকে একটি দলের সঙ্গে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে তুরস্কের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ওই দলে উদ্ধারকারী সদস্য, নৌবাহিনীর সদস্য, রেড ক্রসের সদস্যরাও রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে এক টুইটে পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্ট জানিয়েছেন, আমাদের উদ্ধারকারী দল তুরস্কের পথে রয়েছে। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের নির্দেশনায় দলে 150 জন সদস্য রয়েছেন। 2017 সালে মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ওই সময় রাজধানী মেক্সিকো সিটিতে উদ্ধার কাজে বিশেষ ভূমিকা রেখেছিল এসব কুকুর। ওই ভূমিকম্পে দেশটিতে শত শত মানুষ প্রাণ হারান। এই কুকুরগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ফ্রিডা। 6 বছর আগে হওয়া ভূমিকম্পে 12 জন মানুষকে জীবিত এবং 40টি প্রাণহীন দেহ উদ্ধারে সহায়তা করেছিল কুকুরটি। এই কাজের পরে দেশে বিদেশে ব্যাপক খ্যাতি পায় ফ্রিডা। গত নভেম্বরে ফ্রিডা মারা যায়। তবে ফ্রিডা না থাকলেও তুরস্কে আসছে তার সঙ্গে থাকা বেশ কয়েকটি কুকুর। মঙ্গলবার কুকুরগুলোকে উড়োজাহাজে উঠানোর আগে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্ট। তবে শুধু মেক্সিকো নয়, ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় উদ্ধার কাজে অংশ নিতে উদ্ধারকারী দলের সঙ্গে কুকুর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চেক প্রজাতন্ত্র, গ্রিস, লিবিয়া, পোল্যান্ড, সুইজারল্যান্ড সহ কয়েকটি দেশ। তুরস্ক ও সিরিয়ার সরকার এবং হাসপাতাল সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, দুই দেশে প্রাণহানির সংখ্যা 8,000 ছুঁয়েছে। এর মধ্যে সর্বশেষ প্রাপ্ত সংবাদে তুরস্কে 5,434 এবং সিরিয়ায় 1,832 জন। তবে সময় যত যাচ্ছে এই সংখ্যা ততই বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের কর্মকর্তারা আভাস দিয়েছেন, দুই দেশে হতাহতের সংখ্যা 20,000 ছাড়াতে পারে।